সাগর আমি সুযোগ ছাড়া থাকতে পারতাম না কেন থাকতে পারতাই না পারতে লাগবো জিউঙ্গি মে কেসে ইস হাল মে বরসো হ্যালো এ দাদা ওই ওই 100 টাকা পাঠাইছি তো আচ্ছা ঠিক আছে মালা তুমি এত লেট করছো আমি কোন সময় থেকে অপেক্ষা করলাম আরে তুমি জানো না নি আমার সামনে ইন্টারভিউ আছে পড়তে লাগবো না নি ও এটা তো ঠিক আরে চলো না এখানে গিয়ে বইয়া মাতি চলো আবা সুজন কিতা আছে তোমার গত দুই সপ্তাহ ধরে তুমি ঠিকমতো আমার লগে কথাও কও না ফোনও করো না কিছু না আমি একটু চাপে আছি ও আজকে তো ফোন করবাই আরে বিরক্ত করিও না তো আচ্ছা ঠিক আছে পরীক্ষার সামনে আছে কথা লাগবে আরে সুজন জানি না আর কিতা হইছে কোন সময় থেকে ওয়েট করলাম আর একটু দাঁড়াও না ও তো আই গেছে মালা হ্যালো ওই তোমার কিটা আইছে তুমি খালি কিটা লিখে আমার ফোন করে বিরক্ত করে আরে তুমি বুঝো না কিটা লিখে আবার ফোন তুলি না বিজি আছে কিছু করলাম কাজ করলাম বারে বারে ফোন করে আরে আমি একবার তোমারে কই দেই আমি সব সময় বিজি থাকি আমার বেকার ফোন করে চাপ দিও না কইরাম যে আমার কিতা কইরাম হ্যাঁ কিতা কো দাদারে কো পরীক্ষা এক মাস বাকি ইকোনমিক্স এর একটু নোটস বানাইয়া দিবা মানে আমি যখন তোমার নোটস বানানিস কইতাম মানে কিতা কই আগে তো তুমি বানাইয়া দিতাই তুমি জানো আমি টিউশন রাখছি না আগে দিতাম মানে কি আমি তোমার খালি প্রাইভেট টিচার বনে বই থাকতাম নি তাই কে তাই আমার ক্লাসমেট আর প্রিয়া হে আমার বয়ফ্রেন্ড আর তোমার একটা জিনিস বারবার বুঝাইরাম মালা বুঝিও বালা মুখে মানুষের কথা বুঝিও আমার কোন চাকরি হয়ে গেছে আমার ডিস্টার্ব করিও না আরে তোমার চাকরি হয়ে গেছে এটা তো খুব ভালো কথা চাকরি হয়ে গেছে কংগ্রেচুলেশন থ্যাংক ইউ চল বন্ধু ও ট্রাক হয়ে গেছে ঠিক আছে ভাই চল ভাই তুই মালার লগে এটা ঠিক করে না আজকে তোর কথাবার্তাগুলো আমার একদম ভালো লাগছে না আসলে তোর মনে কিটা চলে একটু কত আর হইছে তুই আর কখন শুরু করিস আরে তুই নিজে দেখ না রে ভাই কই তাই আর কই আমি আরে আমি এখন সরকারি চাকরি পাইছি আর ইগুড়ে লই আমার স্ট্যাটাস ম্যাচ করব নি হ্যাঁ কালকে যদি একটা পার্টি লাগে অফিস থেকে যদি কোনো ফাংশন হয় আমি তাই লিয়ে যে মুনি আর মানুষের লোকে কেমনে তাই পরিচয় করাই যে তাই আমার গার্লফ্রেন্ড তুই দেখ না তাই মোটা দেখ তো আমাকে তা করে ভাই সরিল এটা লেগে আমি এখন ভাবলাম যে না আস্তে আস্তে এই জায়গা থেকে সরতাম তা বাহানা বানাইছি তাই থেকে আলাদা হওয়া তো এই জিনিসটা আমি এখন এক্সিকিউট করবো প্ল্যানটা আর প্লিজ তুই তার নাক গলাইস না আমারে আমার মতন চলতে দে আচ্ছা দাদা এক সেকেন্ড হ্যালো শুন না ওই আজকে যে মালা লোকের একটা মেয়ে আসলো যে প্রিয়া তাই নম্বরটা একটু লাগছিল ভাই জোগাড় করে দিবে নি ঠিক আছে তুই এস এম এস কর দেখছস জোগাড় হয়ে গেছে প্রিয়া নম্বর ভাই তুই এটা ঠিক কর রে না মালা কিন্তু বহুত ভালো মেয়ে তুই পস্তাইবে রে আজকে তুই চাকরি পাইছস কইয়া
पांच बसर रिलेशन तु भूलि जा रे कितना रिलेशन भाई छोटो बेला खेलते खेलते प्रेम हो गए एटाई सबसे बड़ भूल जिंदगी लाइफ और सुन चलते लज्जा लगे तर लगे ना खाफर पूरा स्टाइल जाने ना किच्छू अरे खाफर कैमने फोटो लगे मॉडर्न कैमने होते लगे इगो जाने ना गावा जे गावा ही रही गेसे यार तो यार तो बुझे लाभ नहीं तू थक हम जी राम सागर एक दाड़ा मेर तुम माला सुनो इटा शेष और लास्ट देखा तुम लोग तुम जी तुम एक बार देखो और देखो तुम तुम जवाब निजे पाइल रिलेशन आ से दिन तारे प्रपोज कर एक्सेप्ट कर किसुदी मध्य तीन तो तुम लोग प्रश्न उठे ना सो गुड बाय माला थक चल सागर तु जा ठीक है सुजन माला माला कल लगे कान रहे तुम्हें कल ले गया ये तुम्हारे मन में हेल गया सागर हमें सुजन सारा थकते पड़ता ना क्या थकते पड़ता ना पड़ता लगभग एकजुने सर गले कि जीवन शेष और किच्छू करार ना जीवने अरे तुम तार थे बसि भलो छात्र हे जो चाकरी पाइते पारे तुम आरो बड़ो चाकरी पाइते पारो আমার মন ভাঙ্গি গেছে সাগর আমি পারতাম না মালা মা বাবার থেকে বয়ফ্রেন্ডের প্রেম বড় হয়ে গেল যে মা বাবাই তোমার পড়াশোনা লাগে এত কষ্ট করে তুমি এই ছেলে লাগে তারারে ভুলে গেছো মালা তোমার পড়তে লাগবে তোমার পড়তে লাগবে আমি তোমার সঙ্গে আছি তোমার যা সাহায্য লাগে আমি করব চলো উঠো छिड़े अभी तो हम बस कल परसों जीऊंगी मैं कैसे इस हाल जे मनुष्य चेचे जे मनुष्य चेचे फिरते पागल होए जे मनुष्य चेचे फिरते पागल होए मोरो में जल छे आगुने आरने
দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা চশনা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা চশনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা চশনা আমি তোমার বেজান ফোন করা ট্রাই করছি, ইভেন তোমার ফোন লাগছে না। আর বিশ্বাস করে আমি জানতাম তুমি একদিন না একদিন এই লেভেলে আইবা। আর আমি প্রিয়ারে বিয়া করে একটা বহুত বড় ভুল কাজ করছি। আর সত্যি কইতে আমি তোমার বহুত খুঁজাইছি। আমি আমি এক কাম করবো, প্রিয়ার ডিভোর্স দিলেমও আমরা দুজন আবার আগের রিলেশনটা কন্টিনিউ করব। আর সত্যি কইতে গেলে আমি তোমার ছাড়িয়া বহুত অশান্তিতে আছি, একদম শান্তি পাইলাম না। আর সারাদিন অফিসে কাজ করে গিয়ে নিজেও রানতে লাগে, রূপ দেখিয়া বিয়া করিয়া নিছিলাম কিছু পারি না। আর বিশ্বাস করো তোমার আজকে এই পজিশনে দেখে আমি বহুত প্রাউড ফিল করলাম। আর প্লিজ আমার মাফ করে দাও, তুমি আগের সব কিছু ভুলে যাও। আই প্রমিস ইউ আমরা দুজন আগের মতন থাকবো, আগের থেকে ইভেন বেটার লাইফ একলগে কাটাইবো। প্লিজ মাফ করে দাও, তুমি আগের সব কিছু ভুলে যাও। মে আই কাম ইন ম্যাম? ইয়েস কাম ইন। ম্যাডাম স্যার, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ মিস্টার সুজন, উইথ মাই ফিয়ন্সি সাগর। মিস্টার সুজন, তোমার স্বভাবটা এখনো চেঞ্জ হয়েছে না, ঠিক আগের মতো রয়ে গেছে এখন। আগে তুমি রূপের পিছনে ভাগছিলাই, এখন আমার পজিশনের পিছনে। তুমি একজন স্বার্থপর পুরুষ, আর তোমার উপরে আমার কোনো রাগ নাই। বরং আমি তো তোমারে থ্যাংক ইউ জানাইতে চাই, কারণ তুমি যদি আমার সারিয়া যাইতাই না, তাইলে আজকে আমি এই পজিশনে পৌঁছতে পারলাম না। যাও
गाड़ी बाहर करो आमी एक टू राउंडे जाइतां। अरे जाओ सागर चलो।